হাই ফ্রেন্ড, আমি কুমার খোকন, তোমাদের আপনজন। আজ আমরা ঘুরে দেখব শিয়ালদহ ক্যানিং লাইনে ঘুটিয়ারি ও তালদির মধ্যবর্তী স্টেশন বেদবেড়িয়া ঘোলা। ট্রেন চলাচল শুরু হয় 1862 সালে এবং বৈদ্যুতিককরণ হয় 1956 সাল নাগাদ। বর্তমানে আপ ও ডাউন দুটি লাইন এবং এখানে প্ল্যাটফর্ম সংখ্যা হলো 2টি। এই যে ট্রেনটি ঢুকলো দেখতে পাচ্ছ, এটি ক্যানিং থেকে এলো, এটি যাচ্ছে শিয়ালদহ। তো চলো বন্ধুরা, এখন টিকিট কাউন্টার এবং স্টেশনের আশপাশটা আমরা একটু ঘুরে দেখি। আরও একটি কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই করবে, আর কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবে। এই যে টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারের দেয়ালে এই যে সুন্দর সুন্দর ছবি দেখলে সত্যি ভালো লাগে। তবে এখানে বেশ কিছু ট্রেন দাঁড়ায় না, সেগুলো এই বোর্ড দেখলে আপনারা জানতে পারবে। সেই সব জায়গাগুলো ডট ডট দেওয়া আছে এবং এখানে এখান থেকে কত ভাড়া কোন জায়গা সেটাও দেওয়া আছে, আপনারা এটা পজ করে দেখে নিতে পারো। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখন বেদবেড়িয়া ঘোলা বাজারটা একটু ঘুরে দেখি। প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে নামলেই পাশেই রয়েছে সবজি ও মাছের বাজার এবং তার একটু পাশেই রয়েছে বেদবেড়িয়া মার্কেট। যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি এগিয়ে গেলে সোজা গিয়ে ক্যানিং টু বারাইপুর যে মেন রোড, ওই মেন রোডে মিশেছে। আর দিকের এই গলিটি দেখতে পাচ্ছেন, এই গলি রাস্তা দিয়ে চলে গেছে শোভা টকিজ সিনেমা হল। সত্যি ভালো লাগছে, কারণ আজ ঈদের দিনে একদিকে চন্দ্র আর উল্টো দিকে সূর্য একই সাথে দেখতে পাচ্ছি। স্টেশনের পাশেই রয়েছে কোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আজ এই যে মেঘলা আকাশ এবং এই আকাশের মেঘগুলো এত সুন্দর লাগছে যা বলে বোঝানো যাবে না। এর সাথে এখানকার এই গ্রাম্য পরিবেশ মিলেমিশে একাকার হয়ে গেছে। বন্ধুরা, আরও আরেকবার বলছি, তোমরা আমার আপনজন, তাই আমি সবসময় চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবে। আর যে সকল বন্ধুরা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ট্রেনের শব্দ শোনা যাচ্ছে, এখনই হয়তো ক্যানিং থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেন আসবে। তাই বন্ধুরা, ট্রেন আসছে, এই দৃশ্যটা তুলবো, একটু এগিয়ে যাই। স্টেশনের পাশেই রয়েছে রেল কলোনি শিশু উদ্যান। তাহলে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।